extra time. অনেক চেষ্টা হয়েছিল কিন্তু আর সম্ভব নয়, বাতিল হলো চলতি মরশুমের জন্য রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি মোস্ট ইম্পর্টেন্ট বিসিসিআই টুর্নামেন্ট, তো ডোমেস্টিক টুর্নামেন্ট হিসেবে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা চেয়েওছিলাম, যখন আমাদেরকে ভিউজের জন্য বিসিসিআই জিজ্ঞেস করেছিল, তো তখন আমরা জানিয়েছিলাম যে আমরা মুস্তাক আলীর পাশাপাশি আমরা চাই যে রঞ্জি ট্রফি হোক। বাট আমার মনে হয় যে এখন ডেজ ফরম্যাটটা হয়তো করা একটু ডিফিকাল্ট, তো সেটা হয়তো বিসিসিআইয়ের অনেক সদস্যই জানিয়েছে। কারণ কারোর যদি সেকেন্ড দিন থার্ড দিনে যদি কারোর একটা কোনো সিমটমস দেখা যায়, তো একটা ডিফিকাল্টি আসতে পারে। সেই কারণেই হয়তো বিসিসিআই একটা ডিসিশন নিয়েছে যে এখন হয়তো যেটা ওয়ান ডে খেলাটা করাটা ইজিয়ার, যে কারণে ওরা বিজয় হাজারে করছে। তো আমাদের এই যে আমরা প্যান্ডেমিকের মধ্যে দিয়ে যাচ্ছি, সো অবভিয়াসলি ইউ ক্যানট এক্সপেক্ট এভরিথিং উইল বি ইন অর্ডার। তো ভালো লাগছে এটাই যে ক্রিকেট রিজিউম হচ্ছে এবং ক্রিকেটার্সরা আবার স্কোপ পাচ্ছে পারফর্ম করার। আমার মনে হয় দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড সেটা লোকাল ক্রিকেটের ক্ষেত্রেও হবে। আমরা উই আর নট ভেরি শিওর যে আমরা লিগটা করতে পারবো কি পারবো না, কারণ সিমিলার কারণে, কিন্তু আমরা ওয়ান ডে এবং টি টোয়েন্টি টুর্নামেন্টসগুলো আমরা অতি শীঘ্র শুরু করব। তো আমার মনে হয় যে ক্রিকেটটাকে রিজিউম করা খুবই দরকার, আর পরিস্থিতি আগে থেকে অনেক বেটার। তবে আমাদের যত নিয়ম আছে, যেগুলো অথরিটিস যেগুলো নিয়ম করেছে, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেগুলোকে সব আমাদের অ্যাবাইড করতে হবে। সেগুলো সব প্রোটোকলস মেনেই হবে। টেস্টিংগুলো হবে, যেটা আরটিপিসিআর টেস্ট, সেগুলো মেন আমরা সব করিয়েই জিনিসগুলোকে করব। তো আমার মনে হয় যে ওভারঅল সিচুয়েশনকে মাথায় রেখেই আগামী পদক্ষেপগুলো নিতে হবে আমাদের। সিএবির আগামী ক্রিকেট মৌসুম শুরু হবে 13 ফেব্রুয়ারি থেকে, সেজন্য কিন্তু প্রস্তুত সিএবি, অর্থাৎ এবার নতুন বছরের অপেক্ষা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।